প্রথমে গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর এখান থেকে লিখবেন www.adobestock.com। এখানে লেখার পরে এখানে এটা আসবে, আপনারা চলে যাবেন এই যে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনাদের আরেকটা পেজে নিয়ে যাবে। তারপর দেখুন এখান থেকে এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন, অথবা আপনারা ফেসবুক দিয়েও অ্যাকাউন্ট খুলতে পারেন। আমি যেহেতু অ্যাকাউন্ট খুলে ফেলেছি, আমি আপনাদের আর দেখাচ্ছি না, এটা আপনারা সবাই পারবেন। তারপর এখান থেকে জাস্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্লিক করলে আপনাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং একটা ইমেলে আপনার মেসেজ যাবে, এই মেসেজ থেকে আপনারা জাস্ট ইমেলটা ভেরিফাই করে দেবেন। তারপর দেখুন ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন করার পর আপনার এরকম যাবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডিসপ্লে নেম, তারপরে এই যে আপনাদের অ্যাড্রেস যাবে, সিটি যাবে, হ্যাঁ, তারপরে এই দেখুন কোন কান্ট্রি, জিপ কোড কত, এগুলো সব আপনারা ফিল আপ করতে পারবেন না এগুলো। তারপর দেখুন এই যে নিচে ট্যাক্স ইনফরমেশন, আপনাদের এই ট্যাক্স ইনফরমেশন, এটা ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করতে হবে। ট্যাক্স ইনফরমেশন ক্লিক করার সাথে সাথে দেখুন এইখানে আরেকটা পেজে আপনাকে নিয়ে যাবে। তারপরে দেখুন এই নিচেরটা দিবেন, হ্যাঁ, আপনি ইউএসএ নাগরিক না, সেক্ষেত্রে দেখুন এই যে কমপ্লিট W8BEN, এটি ক্লিক করবেন। তো দেখুন এখানে এই যে ট্যাক্সের একটা ফর্ম আসবে, এখান থেকে আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন। এই যে দেখুন এখানে আইডেন্টিফিকেশন অফ বেনিফিশিয়াল ওনার, এই যে আপনার নাম চাচ্ছে, এখানে আপনার নাম দিবেন, তারপরে যা যা চাচ্ছে এগুলো আপনারা পারবেন। হ্যাঁ, আপনারা প্রথমে একটা সিগনেচার করবেন, সেটা স্ক্যানিং করে ফটোশপে নেবেন, ফটোশপ থেকে আপনি পিএনজি করে জাস্ট এটা এখানে পেস্ট করে দেবেন, হ্যাঁ, এই যে এখানে, তারপর এখানে বাংলাদেশ দিবেন এবং নিচে নামটা দিবেন, এই যে দেখুন নিচে নাম আছে, এই যে পুরা নাম শেখ মোহাম্মদ গোলাম মোস্তফা। তো দেখুন এই সিগনেচারটা প্রথমে একটা কাগজে করবেন, তারপরে আপনাদের স্ক্যানারের মাধ্যমে এটা জাস্ট ফটোশপে নিয়ে পিএনজি করে সেভ করবেন এবং এই সিগনেচারটা এখানে আপলোড করে দেবেন, তারপর নিচে নাম দিবেন, হ্যাঁ, এই যে সিগনেচারের নিচে দেখুন নাম আসবে, আপনারা নাম দিবেন, তারপরে এই যে সেভ। তারপর দেখুন এখান থেকে আপনারা কিন্তু এটা ডাউনলোড করে রাখতে পারবেন, এই যে এখান থেকে ডাউনলোড করতে পারবেন, হ্যাঁ। এখন দেখুন এই অ্যাডোবি স্টকে আপনাকে একটা ইমেজ আপলোড করতে বলতেছে, এখানে আপলোড করে দেবেন, হ্যাঁ, এই কীভাবে আপলোড করবেন সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এখানে এই যে ব্রাউজারে ক্লিক করবেন, হ্যাঁ, তারপর দেখুন এই যে আমি আমার ইমেজটাকে আপলোড করলাম, পরে যে সাইজটা নিয়ে দেবেন 4000 পিক্সেল বাই 4000 পিক্সেল, তারপরে এটাকে আপলোড করবেন। আর এইখানে দেখুন এখানে এই যে ডান পাশ, তারপর দেখুন এই যে উপরে কিছুই করা লাগবে, এই যে নোতে দিবেন, প্রথমে নোতে দিবেন, নোতে দেওয়ার পর এইখানে দেখুন নিচে এই ট্যাগগুলোকে আপনারা এখানে ট্যাগগুলো লিখে দেবেন, অথবা নিচের থেকে ট্যাগগুলো আপনার ক্লিক করলেই এই এখানে বসে যাবে। তারপর দেখুন এই যে নিচের দিকে, বাম পাশের নিচের দিকে এই যে এখানে সেভ আছে দেখছেন, এইখানে ক্লিক করবেন, এই যে আমি ঘোরাচ্ছি, এইটায় ক্লিক করবেন, তারপর এই যে সিলেক্ট ওয়ান ফাইল, এইটা ক্লিক করবেন, এটা ক্লিক করার পর এই যে আপনাদের এই অপশন যাবে, এখানে টিক চিহ্ন দিবেন, হ্যাঁ, আচ্ছা, টিক চিহ্ন দেওয়ার পর তারপরে এই যে কন্টিনিউতে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করলেই দেখুন আপনার ইমেজটা জাস্ট আপলোড হয়ে যাবে। তো দেখুন আমি কীভাবে ফটোশপে এটা করতে হয় সেই প্রসেসটাই আমি আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে নিউতে যাবেন, তারপরে এখান থেকে 4000 বাই 4000 পিক্সেল দেবেন, দেখুন PNG 24 হিসাবে সেভ করছি। তারপর এখানে দেওয়ার পর এই যে সাইজটা পার্সেন্টেজ কম করে দেবেন, তাহলে দেখতে পাবেন, না হলে আপনি দেখতে পাবেন না, যেহেতু পিএনজি নিচে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই। আচ্ছা, ঠিক এই অবস্থায় দেখুন আমি সেভ করতেছি, এই যে ফাইলে যাই সেভ করলাম,
সেভ করার সাথে আপনি কোথায় সেভ করবেন কি নামে সেটা সেভ দিবেন। হ্যাঁ, সেভ দেওয়ার পর এই যে সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এই দেখুন সেভ হয়ে যাচ্ছে।